Hello guys, welcome to our new episode. Please don't forget to subscribe our channel. আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হলো শিং মাছের খুব ছোট বাচ্চা যেটাকে দেখতে অর্নামেন্টাল ফিশের মতো লাগে। তো আসলে মাছগুলো যখন ছোট ছিল এই মাছগুলো দেখতে লাল রঙের কিছুটা, এর একটা কারণ সেটা হলো খুব দেশি মাছ এটা, এবং সেটা এটার যে স্ট্রেন সেটা হাওড় থেকে নেওয়া, এবং বলা যায় যে এটা হাওড়ের মাছ, যার কারণে সেটাকে পুরা দেশি শিং মাছের যে জাতটা ওটার মধ্যে আছে, এবং এটা 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 আর দেশি শিং মাছের স্বাদ খাওয়ার স্বাদ একই রকম। আপনি বুঝতেই পারবেন না যে এটা হাওড়ের না পুকুরের মাছ। যদি এটা পুকুরে চাষ করা হয় তাহলে সেটা পুকুরে পুকুরেও পুকুরেও সেটা হয়ে যাবে। তো এই জন্য এটা অনেক স্বাদ বেশি, আর মাছগুলো দেখতে খুব তাজা, খুবই সতেজ। তো এই যে মাছগুলো আপনার নেওয়া হয়েছে সেই মাছগুলো আপনার দেখতে যেমন সতেজ, তারা হেলদিও, এবং হেলদি মাছ খুবই প্রয়োজন করার জন্য। তো শিং মাছের যে বাচ্চাগুলো সেগুলো মুভমেন্ট খুব হচ্ছে, এবং এই বাচ্চাগুলোকে আমরা একটা পিয়ালার মধ্যে রেখে দেখছিলাম যে তাদের অ্যাক্টিভিটিস কেমন এবং তাদের মধ্যে রোগ আছে কি না। তো যতটুকু বোঝা যাচ্ছে যে মাছগুলোর মুভমেন্ট খুব ভালো এবং তাদের মধ্যে রোগ আছে কি রোগ নাই স্পষ্টভাবে সেটা দেখা যায় যে সেটা রোগ নাই। তো রোগগুলো আমরা সেটা বোঝা যায় কারণ যখন মাছের মুভমেন্ট ভালো থাকে এবং আমরা পিয়ালাতে রাখি মাছের মধ্যে ঘা আছে কি না সেটা আমরা আগে দেখে নেই, কিন্তু যখন আপনি খুব কাছে আনবেন তখন দেখবেন যে মাছের মধ্যে কোনো রকম ঘা নেই বা মাছগুলো অ্যাক্টিভ কি না, মাছগুলো সতেজ আছে কি না। তো আমরা যখন খুবই ফোকাসে নিয়ে আসি তখন আমরা দেখি যে মাছের মধ্যে গা নাই, মাছগুলার খুবই হেলদি হয়। তো এই জন্য এই মাছগুলো পুকুরে ছাড়ার পরেও দেখা যায় হেলদি থাকে এবং মাছের প্রোডাকশন খুব ভালো হয়। তো মাছের প্রোডাকশন ভালো হলে দেখা যায় ফার্মাররা উপকৃত হয়, এবং সেটা পিওর দেশি মাছ, যে মাছটা চাষ করলে ফার্মারদের খুবই উপকার হবে। তো আমাদের সাথে যোগাযোগ করলো, আমরা ওই মাছগুলো কোথায় পাওয়া যায় সেই ঠিকানা দিয়ে দিব, আর মাছগুলো কিনলে আশা করি ফার্মাররা লাভবান হবে। সেটা বায়োফ্লক সিস্টেমে আর পন সিস্টেমে দুইটাতেই মাছগুলো খুব দ্রুত বড় হয়, এবং তাদের যেহেতু তাদের স্ট্রেনটা খুব দেশি সেহেতু আমরা বলবো যে মাছের খাবারও কম লাগে। থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য। Thank you.